ঢুকে দিল, যা ঢুকে দিল কাকা ঢুকে দিল। ইয়ে রেশমি জুলফে ইয়ে সরবতি আঁখে আমায় একটু জায়গা দাও, আমি বাড়িতে গিয়ে বসি। বাইকটা খুব ওভারহিট হয়ে যাচ্ছে, মানে আগুন ফাগুন লেগে যাবে, এরকম ব্যাপার। জীবন থেকে খরচাটা কমার নাম নিচ্ছে না, ঠিক আছে? পৃথিবীতে কি আছে তোমার? হ্যাঁ, যদি সময় ভালো থাকে তাহলে সবাই থাকবে, আর যদি সময় খারাপ থাকে তখন কেউ থাকবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাস্তব, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সত্য কাহিনী। যাই হোক, কি আর বলবো, বা এখানে রথ দেখতে পাচ্ছি মনে হচ্ছে। এটা কি রথ নাকি? দেখতে বেশ ভালো, এই ব্যাপারটা বেশ টুপির উপরে বেশ আলো ফালো পড়েছে, রোদ্দুর ফদ্দুর দেখতে বেশ ভালো লাগছে। এনিওয়েজ, যেটা বলছিলাম সেটা হচ্ছে সময় খুব খারাপ যাচ্ছে, হঠাৎ করে একটা খরচা চলে এসছে আমার সামনে আর খুলবে আমার পকেটের দরজা। কত টাকা খরচ হবে জানি না। এখন যাচ্ছি, এখানে একটা সুপার বাইক সারানোর দোকান খুঁজে বার করেছি, সেখানে যাব, কিছু কাজবাজ আছে। হবে একদম ফাটিয়ে সাইকেল ছেড়ে দেখো, হ্যাঁ ভালো করে তো আমার সাথে রেস করবে। কি মামা, রেস হবে নাকি? রেস হবে, এটা হোক ছোট করে। আগে মানুষ শিখিয়েছিল যে সময় বদলে যায়, আর এখন সময় শিখিয়েছে যে মানুষও বদলায়। তাই কে কখন বদলাচ্ছে সেটা নিয়ে আমি আর খুব বেশি এখন টেনশন করি না, ঠিক আছে? ঠিক আছে, খারাপ সময় হচ্ছে। কালকে থেকে রাত্রিবেলা থেকে দেখছি যে হঠাৎ করে বাইকটা খুব ওভারহিট হয়ে যাচ্ছে, মানে আগুন ফাগুন লেগে যাবে, এরকম ব্যাপার। হ্যাঁ, আমার যেটা ইনিশিয়ালি মনে হচ্ছে সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এখান থেকে বাড়ি ফিরে হয়তো মোবিলটা পাল্টাতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে এখানে চেঞ্জ করে নেওয়াটা দরকার, কারণ ইঞ্জিন মারাত্মক হিট হচ্ছে। ইনিশিয়ালি ভাবছিলাম যে হয়তো গরমের জন্যে, বাট এখন দেখছি না, এমনি এমনি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এক্ষুনি যদি মোবিল পাল্টাতে হয় তাহলে হঠাৎ করে 4,500 টাকা খরচ হয়ে যাবে, আর এটা ট্রিপের মাঝখানে এরকম একটা খরচা মানে বুঝতে হয় যদি প্রেশার বেড়ে যায়, ঠিক আছে? বাহ, সামনে দিকে গরুটাকে দেখো, ঠিক আছে? এখানে গরুদের খুব কোনো মানে ভয় নেই আর কি, দেখো পুরো রাস্তার উপর যেন ওদেরই রাত চলছে পুরো। আমি তো ভেবেছিলাম আজকেই বাড়ি ফিরে যাবো, কিন্তু ভগবানের বোধহয় অন্য কোনো প্ল্যান ছিল, তাই আজকে রেখে দিয়েছে এখানে। হঠাৎ করে গাড়ি ফাড়ি গরম ফরম হয়ে গেলো, তাই সুপ্রিয় সামনে অপেক্ষা করছে কোথাও একখানা। হ্যাঁ, আমাকে একটা দোকানের লোকেশন পাঠিয়েছে, সেখানেই আমি যাচ্ছি এখন। আর সুপ্রিয় যদি না থাকতো আমি এখানে পুরো কেস খেয়ে যেতাম, বিকজ সুপ্রিয় আমার সব দোকান ফোকান দেখাচ্ছে, চেনাচ্ছে, এবং তারপরে সব কিছু হচ্ছে, এই হচ্ছে সিন। সুপ্রিয় যে লোকেশনটা পাঠিয়েছে সেটা গুগলের কাকিমা বলছে আগামী 200-300 মিটারের মধ্যেই হবে, কিন্তু সেটা কোথায় মামা? দেখতে তো পাচ্ছি না, দেখতে তো আচ্ছা পেয়েছি, ভেই তো সুপ্রিয় দাঁড়িয়ে আছে, লাভলি। চ মামা, কি সিন? আরে কি সিন, শেষ মানে কি শেষ? চ্যাংড়া হচ্ছে নাকি? দেখো সময় খারাপ গেলে এটাই হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে? নাকি মোটুলের ইঞ্জিন অয়েল শেষ হয়ে গেছে, মানে মোবিল শেষ হয়ে গেছে। আর লিকুইড মোবিল তো আমি লাগাবো না ভাই, আমি আগেবারে লাগিয়ে পস্তুছিলাম, বিকজ সব জায়গায় অরিজিনালটা পাওয়া যায় না। হ্যাঁ, একটু পেটুক বাইকারের সিরিয়াস জ্ঞানটা নিয়ে নাও যারা বাইক ফাইক চাও, ঠিক আছে? লিকুইড মোবিলের অথেন্টিক মোবিল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সেটা একটু চেক করে তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? আর মোটুলও মোটামুটি অনেক জায়গায় ডুপ্লিকেট হয়, কিন্তু জেনারেলি ওটা খুব কম হয়। তো কলকাতার বুকে যারা থাকো তারা একটুখানি সার্চ করে নেবে যে মোটুলের ডিলার কারা, এবং তাদের কাছ থেকেই নেবে। পিপি রোডিস থেকে তোমরা নিতে পারো, যারা সাউথে থাকো তারা কিন্তু বেঙ্গল থেকেও নিতে পারো। সামনে স্কুটিটা দেখেছো? হ্যাঁ, সামনে স্কুটিতে কি সুন্দর একখানা চুল দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? চুলটা দেখে একটা গান করতে ইচ্ছে করছে, ইয়ে রেশমি জুলফে ইয়ে সরবতি আঁখে। আচ্ছা, আঁখে তো দেখতে পাচ্ছি না, বাট যাই হোক, তুমে দেখ কর জি রহে হ্যায় সভি। কি মামা, বুঝতে পারছো তো চেঁড়া হচ্ছে? আমার গলাটা শুনেছো তো, পুরো কিশোর কণ্ঠী কোকিল কণ্ঠী। আমার এই কোকিল কণ্ঠী গলা শুনে মেয়েটা মনে হচ্ছে এবার পালিয়ে যাবে, বললাম পালাবে। ফাস্ট ফুড দোকানের পিছনে ম্যাড বাইকার গ্যারেজ পৌঁছে গেছি। মা, বুকটা কেমন ঢুকপুক ঢুকপুক করতেছে, কারণ পকেটটা এবার ফুকফুক ফুকফুক করবে, পুরো ফাঁকা হয়ে যাবে, পুরো সাকা নাকা ফাঁকা ফাঁকা। যাক, ফাইনালি, বাহ, এই তো কাজ বাজ হচ্ছে, আর কোনো চাপ নেই। দাদা, 300V 10W40। এই যে সব ভদ্রলোক এখানে আছে, বাহ। সবই ঠিক আছে, কিন্তু জীবন থেকে খরচাটা কমার নাম নিচ্ছে না, ঠিক আছে? এই পিছনে যে বস্তুগুলো দেখছো, এই যে এইগুলো খরচা হয়ে গেছে। এখন আছি ভুবনেশ্বরে, ভুবনেশ্বরে এখানে যেটা যে দোকানটায় কাজ করা আছে সেটা হচ্ছে ম্যাড বাইকার,
মোটামুটি সুপার বাইকের কাজবাজ হয়, কিক্ষণে দেখলাম একটা Z900 এর কাজবাজ হচ্ছিলো, তো ভরসা পেয়ে গেছিলাম আসার পরেই। তো এখন এখান থেকে মুভিল চেঞ্জ করাতে হচ্ছে, অয়েল ফিল্টার চেঞ্জ করাতে হচ্ছে, চেন লুপ ফেন লুপগুলো কমে নেবো একটুখানি, নিয়ে খরচা, জীবনটা খরচেই যাবে এবারে, বুঝতে পারি তো। সুপার বাইকের তলা দিয়ে কালো ঝর্ণা এটা, ঠিক আছে, কি অবস্থা, বেরিয়ে যাক বেরিয়ে যাক, ফোটা ফোটা যা সব বেরিয়ে যাক, নতুন মোবিল লড়া হচ্ছে মামা, জীবন এবার ঠান্ডা হয়ে যাবে। কিনা ওরা ভাইয়া 4990 5000 কা বিল কর দিয়া, মোটর মে অয়েল ও 3 লিটার আ গিয়া না, ও 3600 গিয়া, অয়েল ফিল্টার আপকা 69 অলমোস্ট 700 और ल्यूब का 100 और फिटिंग चार्ज ओवरऑल 600। ठीक है, बढ़िया है, थैंक यू। হালকা করে লাগালো, বুকে একটা 5000টা ধাক্কা গেল, বেশি না। চলো একটু বাইকটা টেস্ট করে দেখি এবার কি হাল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের রথ যাচ্ছে, আমার সুপার বাইক যাচ্ছে, চাপ নেই এলাকার বুকে, কিন্তু সামনে তো সিগনাল, কি হবে এবারে, চেকটা করবো কি করে, সিগনালটা খোলো, চেকানো হচ্ছে। দেখো টাকাটা বড় ব্যাপার না, কিন্তু এই রাইডের মাঝখানে যখন এরকম কিছু একটা ঘটে না, তখন কিন্তু পুরো প্ল্যান ফ্ল্যান সব চেঞ্জ হয়ে যায়, এবং এটাই আমি চাই না যদি ঘটুক। আরে বাড়িতে থাকলে ব্যাপারটা আর কি ঠিক করে নেওয়া যায়, বাট এই রাইডের মাঝখানে ঘটলে পুরো খেটে যায় ব্যাপারটা, তো খেটে এখন 20 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি 6-7 কিলোমিটার চালানো হয়ে গেছে, বাইক কিন্তু হিট হচ্ছে না, আর তো আমি যেটা অনুমান করেছিলাম সেটাই অ্যাকচুয়ালি হয়েছে, বাট বাইকটা একটু চান্স বুঝে একটু বেশি আরপিএমে নিয়ে গিয়ে দেখতে হবে যে কোনো রকম হিট ফিট কিছু হচ্ছে কিনা। ভাগ্যিস বাইকের মধ্যে সুপার কার ছিল, মানে এই একটু এরকম ভাবে চালাতে গেলে স্লিপার কার্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আওয়াজটাই সুন্দর লাগছে ভাই সুপার বাইকের এই মিষ্টি আওয়াজ, আহা। চলো চেকিং কমপ্লিট, আহ, এই আর কিছু কারুকার্য আছে, চলো মামা থ্যাংক ইউ ফির আয়েঙ্গে, সুন্দর আকাশ সুন্দর বাতাস কিন্তু পকেট হতাশ, কি আর করা যাবে মামা, এলাকার বুকে এটাই চলছে, রাস্তার মাঝে কিন্তু পুলিশের সিংহাসনটা ফাটাফাটি লাগছে দেখতে, বাহ নাইস, আমাদের কলকাতার বুকে এরকম করাটা দরকার তাই না। সিগনালটা ছাড়ো, আমি আর পাচ্ছি না, বাড়ি যাব, হোটেলে যাব, এই ঢুকে দিল, যা ঢুকে দিল কাকা ঢুকে দিল, এগিয়ে যাও কাকা একটু এগিয়ে যাও, এগিয়ে যাও, দেখছে রে গেল গেল মনে হচ্ছে, তাও লোকজন এখানকার অনেক ভদ্র দেখছি, আমাদের কলকাতা যদি হতো এতক্ষণে মারপিট শুরু হয়ে যেত কিন্তু, ঠিক আছে, বলতো তোকে দেখে নেবো, তোকে এই করবো, তোকে সেই করবো, এখানে পুলিশও কোয়াটা পাত্তা ইচ্ছে না। যাই হোক রাত হয়েছে, বাড়ি যাচ্ছি, ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে, দেখানো হচ্ছে ভিডিও বেশ করলাম তো, তোমার যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পেডুক বেগা সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কখন বাড়ি পৌঁছাবো, বাড়ি যাব, আমায় একটু জায়গা দাও, আমি বাড়িতে গিয়ে বসি, আমি অনামুখ একজন বাইকের উপরেই বসে, সরি কাকা সরি, তাকাচ্ছি লোকটা পেরাবে এবার মনে হচ্ছে, চেংড়া হচ্ছে, বাড়ি যাও।